মাটি বিক্রি করে ফসলের জমি নষ্ট, পকেট ভরছে কিছু অসাধু ব্যবসায়ী ভুক্তভোগী, হচ্ছে সাধারণ জনগণ। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়াসি ইউনিয়নের গ্রামের মাটি বিক্রি করে পকেট ভরছে কিছু অসাধু ব্যবসায়ী। এ নিয়ে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মামুনুর রহমান শিপু। এই অভিযোগের তদন্তে রয়েছে এসআই মুরাদ। এ নিয়ে আরো কথা বলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়াসি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ মাহবুব আলম মল্লিক। এ বিষয়ে কথা বলেন ভুক্তভোগী মামুনুর রহমান শিপু, কথা বলেন সাধারণ জনগণ। ক্যামেরায় ছিলেন বুরহান অনিক, রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার ওয়াসিম রানা। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি পালন করার জন্য নির্দেশ বন্ধ করেছি। আমি এমপি মহাতেকে বলেছি পালন করার পারমিশন দিয়ে দেন, ভালো লাগলে আমার বাড়ি কেটে জমি কেটে আমি আমার বাইক কিনে মাল পৌঁছে দেবো। এখন ওনার মতো উনি ওনার কাজ করে। আমার এলাকায় 18,000 বাংলাদেশের শ্রেষ্ঠ গ্রাম, এখনও সচিবালয় 7 জন সচিব মহোদয় রয়েছে, উপদে উপসচিব সচিব। বাধার কারণে আমার লোকের শত্রুতা, বাধার কারণেই আমাকে দিনের রীতিমতো হুমকি দেয়। দেখে এমপি মহোদয় নিজে নির্দেশ দেয় থানা তিনু ইউনু সব বঙ্গবন্ধ গাড়ি বলে গাড়ি আনা, নদীতে পানি কাটে, মসজিদের জন্য পারমিশন নিয়ে বালি কাটা হয়েছে, 3 দিন নেতা চালাইছে, হেডের পঞ্চ একটা তৈরি বেড়া করছে, আর আর একটা র্যান্ড রোড সমানে চলছে, এটা কোনো বাধা দেয় না, বাধা দিলেও এটা আসে না পুলিশ। এর আমার পাশের জমিন আসলাম খান নামে যার জমিন, বাদশা খানের ছেলে, উনি এই জমিতে দুইটা মাহেন্দ্র, একটা ফরহাদ বাড়ি খোলসিন্দুর, আর একটা বাবার নাম হলো বাসা, ওর নাম হলো ইউনুস, ওরা দুইজনে মিলে এই মাটি কাটে প্রতিদিনই। প্রতিদিনই স্কুল যাওয়া হওয়ার পথে আমি না করি, তারপরেও কাটে। কাটতে কাটতে আমার জমি প্রায় 5 শতাংশ জায়গা ভেঙে নামছে। সকালেও বলে গেছি মাটি কাটিছে, তারপর ওরা মাটি কাটতে আসছে। আমার এখানে দুইটা জমি আছে, একটা লেবুর জমি আর একটা কাঠবাগান। অসাধু ব্যবসায়ী, মাটি কাটার ব্যবসায়ীদের সহ তাদের তারাই মোট কথা এখানে। এই আমার এখানে আসলে ওসি সাহেবের নির্দেশে আমি এখানে আসছি। এখানে এসে যেটা দেখলাম যে ওই বেলচা দিয়ে মাটি কাটার কারণে আশেপাশের যে সমস্ত জমি জমা আছে এগুলা ভেঙে পড়ছে এবং অনেক ক্ষতিসাধন হয়েছে। তো এখানে চেয়ারম্যান সাহেব আছে, মাননীয় চেয়ারম্যান সাহেব আছে, আমাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা যেটা হয় আমরা সেই আইনগত ব্যবস্থায় নিই।